এটা দিয়ে বেশ ভালোই লাগছে। পরবর্তী স্টেশন পৌঁছি যাজপুর কেওঝর মহানদী রিভার। কি দৃশ্য দেখো বাইরে! এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। পুরী থেকে হাওড়া যেতে মাঝখানে 7টা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। অনেক কিছুই রয়েছে, পেট ভরে যাবে। ১৬২ কিলোমিটার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি পুরীতে, দুদিন রয়েছি, আজকে বাড়ি ফিরব। রথযাত্রা দেখা হয়ে গেছে, এখনও দুটো জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে সমুদ্রে স্নান করা, আর একটা খাজা কেনা আর খাওয়া। তো একটা এখানে কমপ্লিট করব, তারপর খাজা কিনে বাড়ি ফিরব বন্দে ভারত ট্রেনে করে। তো দেখছো পুরীর উত্তাল সমুদ্র। পেছনে দেখছো এই গেস্ট হাউসেই ছিলাম, ত্রিপুরেশ্বরী। এসে গেছি ফেমাস কাকাতুয়া খাজার দোকানে, নিয়ে নি তাড়াহুড়ো করে। 1.5 কেজি খাজা নিয়ে নিয়েছি, পার কেজি 200 টাকা। এখন যাচ্ছি স্টেশনের দিকে। 1:04 বাজে, 1:50 ট্রেন। এই রথের সময় টিকিট চেকিং এখান থেকেই হয়ে যাচ্ছে, এখানেই টিকিট দেখিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে। দেশের কোনা কোনা থেকে, তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই সময় এই পুরীতে মানুষ আসে, এই অবস্থা তো হবেই। এই দাঁড়িয়ে রয়েছে আমাদের বন্দে ভারত ট্রেন। 1:38, সময় প্রায় হয়ে গেছে। আমার কোচ নাম্বার E1, আমি এইবার যাচ্ছি ইসি করে। এতদিন যতবার আমি বন্দে ভারতে উঠেছি সিসি কোচে উঠেছি, কিন্তু এই প্রথমবার আমি ইসি কোচে যাব। এই যে এটা হচ্ছে E1 কোচ। মাঝামাঝি বসে পড়েছি আমি আমার সিটে, 33 সিট নাম্বার, উইন্ডো সাইড। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 2 আর এদিকে 2। লাইট টিপ টিপ করছে, তার মানে এখনই গেট বন্ধ হবে। এই বন্ধ। ঘড়িতে সময় 1:56 বেজে গেছে, ট্রেন এখনো ছাড়েনি, ট্রেন মনে হয় লেট করবে একটু। ট্রেনে উঠেই প্রথমে যেটা দেওয়া হয় জলের বোতল আর পেপার, পেপার দিয়ে দিয়েছে আর জলের বোতলও দিয়ে দিয়েছে। 1:57 ট্রেন এই ছাড়লো। জয় জগন্নাথ। এবার এই ট্রেন সম্পর্কে কিছু কথা বলি। এই ট্রেন পুরী থেকে 1:50 ছাড়ে আর হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায়
8:30 8:30 সময় পুরী থেকে হাওড়া যেতে মাঝখানে সাতটায় স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। সপ্তাহে একদিন এই ট্রেন চলে না, বৃহস্পতিবার, বাকি দিন চলে। এটা রয়েছে স্যুপ, এটা বাটার, এটা দিয়ে বেশ ভালোই লাগছে। টিটি মশাই টিকিট চেক করছে। পুরী থেকে ট্রেনটা ছাড়ার সময় একটু লেট করেছে, ওই জন্য এখানেও ঢুকতে একটু লেট করেছে। 2:23 ঢোকার টাইম ছিল, 2:33 ঢুকেছে। এই স্টেশনে আর নেমে দেখাচ্ছি না, বারবার নামবো উঠবো অসুবিধা হবে সবার। চেষ্টা করব যে কাউকে অসুবিধা না দিয়ে আমি ভিডিওটা করি, কারণ এটা ইসি কোচ, সবাই টাকা দিয়ে এখানে রিল্যাক্সে জার্নি করতে আসে, তো তার মধ্যে আমি ঘুরোঘুরি করে সবাইকে ডিস্টার্ব করতে চাই না। দুটো কথা বলা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই ট্রেনে দুটো ক্লাস সিসি আর ইসি। আমি এখন ইসিতে জার্নি করছি, ইসির ভাড়া নিয়েছে 2595, সিসি 1410। খুড়দা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিটের হল্ট ছিল। এই ট্রেন যখন হাওড়া থেকে পুরী আসে তখন শুধুমাত্র ব্রেকফাস্ট দেওয়া হয়, আর পুরী থেকে হাওড়া যাওয়ার সময় লাঞ্চ আর তার সাথে স্ন্যাক্স কিছু থাকে। এই সব কিছু দিয়েছে, খুলে দেখি কিসে কি আছে। ভেজ আর নন ভেজ দুটো অপশানই থাকে। টিকিট করার সময় সেটা তোমাদের সিলেক্ট করতে হয়, তোমরা ভেজ খাবে নাকি নন ভেজ খাবে। আমি ভেজ নিয়েছি, রাইস, এটা পনিরের তরকারি, দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখতে হবে। এটা ডাল গাঢ় গাঢ়, এটা আলু ভাজা, মটর, গাজর, এগুলো রয়েছে, দুটো পরোটা, আর এই টক দই আমি একটু খেয়ে দেখলাম। অনেক কিছুই রয়েছে, পেট ভরে যাবে। আমি একটু পনির খেয়ে বলি তোমাদের, অনেক কটা পিস পনির আছে। এবার ডালটা দেখি, ডালটাও ভালো, ১০০ হয়ে যা, এই ১০০। ভুবনেশ্বর স্টেশনে ঢুকে গেছে, আমি এখনো লাঞ্চ কমপ্লিট করিনি, 4 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। সুন্দর পরিষেবা, এটা হচ্ছে কুয়াখাই রিভার। Please deboard carefully only after the train has come to a complete halt. বন্ধুরা, ঘড়িতে সময় 3:22, আমরা এসে পৌঁছে গেছি কটক জংশন রেলওয়ে স্টেশন। টাইম ছিল 3:15। কলকাতা থেকে পুরী আসার যতগুলো ট্রেন চলে তার মধ্যে সবচেয়ে কম টাইম নেয় এই বন্দে ভারত, মাত্র 6:40। এরপরে শতাব্দী, তারপর মনে হয় দুরন্ত, দুরন্ত করেই আমি এসেছিলাম পুরীতে। ওটাও ভালো ট্রেন, যাদের বাড়ি আমাদের মেন লাইনে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে ট্রেনটা, সুবিধা হয়। মহানদী রিভার, নদীর মাঝখানে সব চর পড়ে রয়েছে, এগুলো সব চর, লাল বালি। পরবর্তী স্টেশন হচ্ছে, অনেকটা চওড়া এই মহানদী রিভার, অনেকটা সময় লাগে পার হতে। বন্ধুরা, লাঞ্চের পর এই বাটি আইসক্রিমও রয়েছে, এখন দিয়ে গেল। এই কিছু কিছু কারণেই এই ইসি কোচের ভাড়া এত বেশি।
কি দারুণ দৃশ্য! এই জন্যই আমার এত ভালো লাগে ট্রেন জার্নি। এসে গেছি, এবার টিটিটি করে খুলবে। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 4:03, 2 মিনিটের হল্ট আছে, তারপর ছেড়ে যাবে। এরপরে রয়েছে ভদ্রক, 4:33 টাইম রয়েছে, তারপর বালেশ্বর, খড়গপুর, তারপর হাওড়া। আমাদের ট্রেন কভার করে ফেলেছে 162 কিলোমিটার। এবার চলো বন্ধুরা, তোমাদের ঘুরিয়ে দেখাই ইসি কোচ কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে। টোটাল 16টা ক্লাস আছে, যার মধ্যে 14টা চেয়ার কার আর 2টো এক্সিকিউটিভ ক্লাস। এদিকে রয়েছে E2 আর এদিকে E1, যেটাই আমি জার্নি করছি। চলো প্রথমে তোমাদের দেখাই টয়লেটটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছোই। এক্সিকিউটিভ ক্লাসে সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে স্পেস অনেক বেশি, সামনে অনেকটা জায়গা, তাছাড়া ওদিকে 2টো সিট, এদিকে 2টো সিট, মাঝখানে জায়গাটা অনেকটা বেশি হাঁটা চলার। এই সিট ঘোরানো যায়, আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে জানালার দিকে ঘুরিয়ে তোমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে পারো। এই দাদার সাথে পরিচয় হলো, দাদাও গেছিল রথযাত্রা দেখতে পুরীতেই। মেরা নাম আয়ুষ হ্যায় আর মেরা চ্যানেল কা নাম হ্যায় আয়ুষ হিট, AYUSH HH I তো মেরা বেসিক্যালি ট্র্যাভেল এন্ড ফুড কে রিলেটেডই ব্লগ হ্যায়। দাদার ইউটিউব চ্যানেল আছে, তো যারা দেখতে চাও দেখতে পারো। ওপরে রয়েছে টাচ লাইট, প্রত্যেকটা ক্লাসেই এই টাচ লাইট রয়েছে, সিসিতেও রয়েছে। চার্জিং এর জায়গা রয়েছে এই জায়গায়, যেটা অনেকেই দেখতে পারে না। তো এই সব সুবিধাগুলো বেশি একটা বড় সড়ো না, যারা নর্মাল জার্নি করবে তাদের তেমন একটা অসুবিধা হবে না সিসি ক্লাসেও, আমার যা মনে হয়। কিন্তু সবচেয়ে বড় যেটা তোমাদের ভালো লাগবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, অনেক রকম আইটেম থাকে, ওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে দেখাচ্ছি, দেখো এই এত কিছু রয়েছে। এটা ট্রিট, কোকো ক্রিমের ডাল মুড়ি চানাচুর প্যাকেট, একটা দিয়েছে আবার রিফ্রেশিং হুইপস, এটা হচ্ছে পিনাট চিক্কি, ম্যাঙ্গো জুস, গরম গরম কচুরি, আলমন্ডস। আমি এক বোতল জল শেষ করে ফেলেছিলাম, চাইলাম আবারও একটা দিল। এটা বেশ কাজের, ফ্রেশ লাগছে। কচুরিটা গরম আছে, কিন্তু কচুরির যেমন টেস্ট হয় সেই টেস্ট আমি পাচ্ছি না। আমি কচুরি খেয়ে নিয়েছি আর এটা এখন খাচ্ছি, বাকি এগুলো এটা এটা আর এটা রেখে দেবো পরে খাওয়ার জন্য, এখনো তো পথ বাকি। হাওড়া নেমে আমাকে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি। লাঞ্চ ভি ঠিকই থা, না খাস থা, লেকিন জিতনা ভি বলে যায় ঠিকই থা। এখন দেওয়া হচ্ছে চা, চাইলে তোমরা এই কাপও নিতে পারো, এই গ্লাসও নিতে পারো। ফেয়ার কি বাত করি
হচ্ছে সন্ধ্যা 7:15, আমরা পৌঁছে গেছি আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল। এখন রয়েছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। 6:42 টাইম ছিল। খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার তোমাদের দেখাই সিসি কোচ, চেয়ার কার। এটা চেয়ার কার কোচ, এদিকে তিনটে সিট আর এদিকে দুটো সিট, এটাই অ্যারেঞ্জমেন্ট হয় চেয়ার কারের। বাইরে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না ভালো। আমি এখানে ফোন ধরছি, আমাকেই দেখা যাচ্ছে। তো এবার সোজা হাওড়া, একটু লেট করবে মনে হচ্ছে, দেখা যাক এই সময়টা কতটা স্পিডে আমাদের ট্রেন চলে, সব ঠিকঠাক পায় কি না সিগন্যাল, তাহলেই ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারে। চলো সাবধানে বন্ধুরা। ঘড়িতে সময় এখন 9:26, 1 ঘন্টা লেট বন্দে ভারত হাওড়া স্টেশন ঢুকতে। 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত ট্রেন ঢুকেছে, নিউ কমপ্লেক্স এটা। এখন হাওড়া স্টেশনের বাইরে গিয়ে উবের বুক করেছি, সোজা চলে যাব শিয়ালদহ স্টেশন, তারপর